নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি ভোগ তালের বড়া করে দেখাবো। তালের বড়া করার জন্য প্রথমে আমি, দেখুন, এইভাবে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে তালের খোসাটাকে খুব সুন্দরভাবে বার করে নেব। একটা তালের মধ্যে তিনটে মতো আটি হয়। এবার আমি তালের আটিগুলোকে ছাড়িয়ে নেব। আটিগুলোকে আলাদা আলাদা করে নেব। একটা পাত্রে আমি সামান্য একটু জল নিয়ে নেব। জল নিয়ে তালের আটিগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। খুব ভালোভাবে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি একটা ঝুড়ির সাহায্যে তালগুলোকে ঘষে ঘষে তালের পাল্পটাকে বার করে নেব। আপনারা চাইলে স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে এসেছে। এবার আমি একটা পাত্র নেব। পাত্রের মধ্যে সঠিক প্রপোর্শনে আমি ময়দা, চিনি এবং সুজি নিয়ে নেব। আমি একটা হাতা ব্যবহার করছি। এই হাতার তিন হাতা মতন আমি ময়দা নিলাম। যতটা ময়দা নেব ঠিক ততটা পরিমাণেই চিনিও নেব। তিন হাতা মতন চিনি নিয়ে নিলাম। এবারে আমি দু হাতা মতন সুজি নিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার না করে তার বদলে আমি সুজি ব্যবহার করছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে তালের পাল্পটাকে আমি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঘন রাখতে হবে যাতে বড়াটা খুব ভালোভাবে তৈরি হয়। আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু তালের পাল্প আবার অ্যাড করে দিলাম। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এইভাবে প্রত্যেকটা তালের বড়াকে ভেজে নিন। শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি ভোগের মধ্যে তালের বড়া একটি ভোগ পড়ে। একটি তামা বা পেতলের পাত্রে বা কাঁসার পাত্রে তুলসী পাতা দিয়ে তালের বড়াগুলো শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।